হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আম পাবদা। এর জন্য আমার লাগবে পাবদা মাছ, এখানে 5টা পাবদা মাছ রয়েছে। লাগবে আম, আমার একটা আম আমি কুড়িয়ে রেখেছি। লাগবে সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে পোস্ত 2 চামচ করে আর কাঁচা লঙ্কা 1 চামচ বাটা রয়েছে। ফোড়ন হিসাবে লাগবে জিরে আর 2টো শুকনো লঙ্কা। লাগবে চিনি, লবণ, হলুদ আর সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই গরম তেলে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষে নিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি তুলে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, এক চামচ মতো চিনি দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আম সমেত মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এতে মাছগুলো দিয়ে দেব।
ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এতে দিয়ে দিলাম। আমার আম পাবদা রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আম পাবদা। এটা পাবদা মাছের একটা নতুন রেসিপি, গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।